7.2। এখন আমরা সমাধান করতেছি 13 নম্বর। 13 নম্বর কি আছে দেখি, tan কিউব থিটা। tan কিউব থিটা মাইনাস sec স্কয়ার থিটা। tan কিউব থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু 4 tan স্কয়ার থিটা। और tan स्क्वायर थीटा माइनस 5 tan थीटा माइनस 5 tan थीटा। এই সমীকরণের সমাধান করতে হবে। tan cube theta minus sec square theta equal to 4 tan square theta minus 5 tan theta। sec square theta কে আমরা যদি tan এ রূপান্তর করি সেক্ষেত্রে এই যে এইভাবে লেখা যায় in plus that tan cube theta minus 1 plus tan square theta equal to 4 tan square theta minus 5 tan theta implies that tan cube theta minus 1 minus tan square theta equal to 4 tan square theta minus 5 tan theta। এইভাবে লিখতে পারি, এইভাবে লিখলে তো দেখো একই অনুপাতে চলে আসছে। একই অনুপাতে যখন আসে তখন আমাদের জন্য সমাধান করাটা সহজ হয়। সবগুলো পদ যদি আমরা বাম পাশে নিয়ে আসি সেক্ষেত্রে এভাবে লিখতে পারি যে tan কিউব থিটা মাইনাস 5 tan স্কয়ার থিটা প্লাস 5 tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা তিন ঘাতের একটা সমীকরণ। তিন ঘাতের সমীকরণ সমাধান করার আমাদের হাতে একটা নিয়ম আছে যে চলকের পরিবর্তে কত বসালে 0 হয়। আমরা এখানে দেখতে পারি tan থিটার পরিবর্তে কত বসালে 0 হয়। এছাড়া শুধু এই অঙ্কটার জন্য আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো জোড়ায় জোড়ায় কোণ দুটা নিয়ে একসাথে কমন নিলে উৎপাদকীয় বিশ্লেষণ হয়, সেটা দেখা যেতে পারে। যেমন এই tan কিউব থিটা মাইনাস 1 এক জায়গায় করে এই দুইটা সূত্রে নেওয়া যাবে, আর এই যে 5 tan স্কয়ার থিটা প্লাস 5 এই দুইটা এক জায়গায় করে এদের থেকে 5 tan থিটা কমন নেওয়া যায়। তাহলে আমরা ওই কাজটাই করি, ইকুয়াল টু এইভাবে লিখি ইমপ্লাইজ দ্যাট tan কিউব থিটা মাইনাস 1 মাইনাস এই দুইটা পদের ভিতর থেকে 5 tan থিটা কমন। 5 tan থিটা কমন নিলে এখানে থাকতেছে কত, tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0। দেখো এইভাবে লেখা যায় কিনা, ইমপ্লাইজ দ্যাট tan থিটা মাইনাস 1 এটা দুই এই দুইটা পদ থেকে কমন নেওয়া যায়। tan থিটা মাইনাস 1 into tan square theta plus tan theta plus 1 minus 5 tan theta minus 5 tan theta equal 0। এইভাবে লেখা যায়। এরপরে এটা যদি আমরা সরল করি implies that tan theta minus 1 into tan square theta minus 4 tan theta plus 1 equal to 0। এইভাবে লিখতে পারি, tan theta minus 1 0 ধরে এখান থেকে একটা সমাধান করা যেতে পারে।
tan square theta minus 4 tan theta plus 1 এটা কে জিরো ধরে এখান থেকে সমাধান করা যেতে পারে তার আগে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হইছে এই দ্বিঘাত সমীকরণে নিশ্চয়ক এটা নেগেটিভ যদি আসে সেক্ষেত্রে এটাকে আমরা আগেই অ্যাভয়েড করতে পারবো এটা নিশ্চয়ক কত b স্কয়ার মাইনাস 4ac দেখো তো b স্কয়ার মাইনাস 4ac এর মান নেগেটিভ না পজিটিভ b স্কয়ার মাইনাস 4ac নেগেটিভ হয় না পজিটিভ হয় স্যার পজিটিভ হয় স্যার পজিটিভ হয় কাজেই এখান থেকেও সমাধান বের হবে তাহলে আমরা এইভাবে লিখি যে অতএব এত জিরো অথবা এত জিরো অতএব tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটা মাইনাস 4 tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 এটা আমরা লিখতে পারি এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করতে পারো স্যার শেষ থেকে তিন নাম্বার লাইনটা স্যার একটু আরেকবার বুঝো এই যে এটা জি স্যার এটা এই রাশিটা দেখো উৎপাদকে বিশ্লেষণ করলে tan থিটা মাইনাস 1 ইনটু tan স্কয়ার থিটা প্লাস tan থিটা প্লাস 1 এইভাবে লেখা যায় কিনা এটা যদি নিশ্চয়ক b স্কয়ার মাইনাস 4ac নেগেটিভ হতো তাহলে কি বলতেন স্যার ওটা নেগেটিভ হলে এখানে এমন ভাবে সাজাইতাম যাতে এটাকে আমরা একটা ধনাত্মক সংখ্যা বলতে বাধ্য হই অথবা একটা ঋণাত্মক সংখ্যা বলতে বাধ্য হই মানে এটা যে শূন্য হয় না এটা এই জায়গা থেকে আমরা প্রমাণ করে দেখাইতাম যে এটা আসলে শূন্য হয় না জি যেমন এটাকে যেন এইভাবে সাজাইতাম আমি লাস্ট একটু লিখেছি সেটা হলো এটা এইভাবে সাজাইতাম যে tan থিটা মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 1 এইভাবে এই টাইপের কিছু একটা সাজাইতাম এই টাইপে সাজাইলে থিটার মান যাই হোক tan থিটা মাইনাস 2 এর মান সর্বনিম্ন 0 হইতে পারে নেগেটিভ তো আর হইতে পারে না এটা যদি নেগেটিভ হইতে না পারে তাহলে এই পুরো রাশিটা জিরো হবে না কখনো এই পুরো রাশিটা জিরো হওয়ার কোনো সম্ভাবনা নাই কাজেই এটা জিরো না এটা জিরো এটা ধরে সমাধান করলেই হবে জি স্যার এই tan theta minus 1 যদি জিরো হয় সেক্ষেত্রে সমাধানটা কেমন হবে tan theta minus 1 equal to 0 হলে tan theta equal to 1 বা tan theta equal to tan pi by 4 এটা কোন নিয়মে আছে tan theta equal to tan alpha হলে theta কত ওই নিয়মে তাহলে tan theta equal to tan alpha হলে theta কত হয় মনে আছে n pi plus alpha স্যার n pi theta equal to n pi plus alpha alpha মানে pi by 4 এবং n এর পরিসরটা আমরা একবার সবার শেষে দিতেছি আপাতত এইভাবে রাখলাম এবং tan square theta minus 4 tan theta plus 1 equal to 0 হলে আবার tan square theta minus 4 tan theta প্লাস অন ইকুয়াল টু জিরো হলে tan theta ইকুয়াল টু tan theta ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4 a c ডিভাইডেড বাই 2ac ইকুয়াল টু 4 প্লাস অথবা মাইনাস রুট ওভার 16 থেকে 4 বিয়োগ করলে 12 হবে রুট ওভার 12 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1 প্লাস অথবা মাইনাস এখানে কি লেখা যায় দেখো 12 কে 2 রুট ওভার 3 লেখা যায় এই 2 রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 একটা 2 কমন নিয়ে কাটা যায় তাহলে কত আসছে 2 প্লাস অথবা মাইনাস রুট ওভার 3
নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু এন পাই প্লাস পাই বাই ফোর অথবা অথবা থিটা ইকুয়াল টু এন পাই প্লাস আলফা যেখানে যেখানে এন বিলংস টু জেড এবং আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স টু প্লাস অথবা মাইনাস রুট ওভার থ্রি। এইভাবে সমাধান করা যায়, দেখো বুঝতে পারছো কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা, উত্তর মিলছে কিনা, এগুলো দেখো। জি স্যার উত্তর মিলছে স্যার। আচ্ছা স্যার, আর কিছু করাই যাওয়ার দরকার আছে? আর দরকার না থাকলে আমরা আর কোন অধ্যায় করতে পারি? খুব দ্রুত বলো স্যার। 31-4 স্যার, 31-4 tan theta tan 2 theta tan 3 theta equal to 0 এখানে দেওয়া আছে ট্যান থিটা প্লাস ট্যান টু থিটা প্লাস ট্যান থ্রি থিটা ইকুয়াল টু জিরো। ট্যান থিটা প্লাস ট্যান টু থিটা টু থিটা প্লাস ট্যান মনে নাই তো ও মনে নাই দাদা, আমার কাছে কোন জায়গায় যেন লেখা আছে দেখি। স্যার বলো স্যার, সূত্রটা অনেক বড়, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি, সেটা কি ভাগ না? মাইনাস কেন? মাইনাস কেন, ভাগ না? না ভাগ নিচে আরেকটা আছে স্যার অংশ, ট্যান এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি। তার মাইকে শব্দ হচ্ছে দেখো, আচ্ছা তাহলে এই এই সূত্র খাটানো যাবে না। এছাড়া আর কি করা যায় দেখি, এখানে জোড়ায় জোড়ায় আমরা কোন সূত্র নিতে পারি কিনা,
যদি tan 3 থিটা কে tan 3 থিটা কি করব তো tan থিটা প্লাস tan 2 থিটা যা প্লাস tan 2 থিটা লিখলেই তো পারি এটা ভালো কথা মনে করছো তাহলে এইভাবে লিখি ইমপ্লাইজ দ্যাট tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস tan theta plus 2 theta equals 0 implies that tan theta plus tan 2 theta plus এখানে হবে কি tan a plus tan b মানে tan theta plus tan 2 theta divided by 1 minus tan theta tan 2 theta equals 0 এইভাবে লিখতে হবে এখন উপর থেকে tan theta plus tan 2 theta কমন নিয়ে আছে implies that tan theta plus tan 2 theta কমন কমন নিলে এখানে থাকতেছে 1 plus 1 by 1 minus tan theta into tan 2 theta equals 0 এভাবে লিখতে পারি এই দুটো সংখ্যার গুণফল 0 হলে এটা 0 অথবা এটা 0 অতএব tan theta plus tan 2 theta equals 0 অথবা অথবা 1 plus 1 by 1 minus tan theta into tan 2 theta এখানে দেখো আমরা এই সাইন কোজ নিতে পারি বা সাইন থিটা বাই কস থিটা প্লাস আচ্ছা এই আলাদা আলাদা লিখি যে এটা জিরো হলে কেমন হবে আর এটা জিরো হলে কেমন হবে tan theta plus tan 2 theta equal to 0 হলে sin theta by cos theta plus sin 2 theta by cos 2 theta equal to 0 এবার যদি আমরা লসাগু করি লসাগু করলে লসাগুটা হবে কত cos 2 theta cos theta into cos 2 theta cos 2 theta এখানে হবে cos 2 theta into sin theta plus sin 2 theta into cos theta equal 0 এইভাবে লেখা যাবে তাহলে এখানে কি সূত্র হয় দেখো sin a cos b plus cos a sin b সূত্র হইছে sin a plus b উপরে হবে sin a plus b মানে 2 theta plus theta divided by cos theta into cos 2 theta equal to 0 এইভাবে লেখা যাবে আর আমি গুণ করলে এখান থেকে লেখা যাবে যে sin 3 theta equal to 0 sin theta equal to 0 হলে theta equal to কি সূত্র ছিল অতএব এর থিটা ইকুয়াল টু এন পাই প্লাস এন পাই থিটা ইকুয়াল টু সাইন থিটা যদি জিরো হয় থিটা ইকুয়াল টু ছিল এন পাই অতএব এখানে থিটা ইকুয়াল টু কত হবে থিটা ইকুয়াল টু হবে এন পাই বাই থ্রি সেখানে এন বিলংস টু জে এই হলো একটা অংশের সমাধান আবার এই অংশটা যদি আমরা জিরো ধরি এখান থেকে কি সমাধান পাওয়া যায় এখান থেকে সমাধান করি স্যার
স্যার এখানে cos থিটা cos 2 থিটা তো জিরো হতে পারতো স্যার, তাহলে ভাগ কিভাবে দিলেন? এটা যদি জিরো হয় সেক্ষেত্রে তো অসংজ্ঞায়িত হবে, জিরো হইলে অসংজ্ঞায়িত হয় না? জি জি, জিরো এটা জিরো হইতে পারে না, জিরো হইলে তো অসংজ্ঞায়িত হয়ে যায়, এটা তো আমরা ভাগ দেই নাই, আমরা তো cos থিটা cos 2 থিটা দ্বারা গুণ করছি, আমরা কিন্তু ভাগ দেই নাই, ঠিক আছে? মানে বিজোর পাই বাই টু বা জোর পাই বাই টু, বিজোর পাই বাই টু এর জন্য, বিজোর পাই বাই টু এর জন্য, বিজোর পাই বাই টু এর জন্য কিন্তু টেন অসংজ্ঞায়িত হয়। জি স্যার। আবার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস ট্যান থিটা ইন্টু ট্যান টু থিটা ইকুয়াল টু জিরো। এবার সাইড চেঞ্জ করলে ওয়ান বাই ওয়ান মাইনাস ট্যান থিটা ইন্টু ট্যান টু থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান। হারাহারি গুণ করলে মাইনাস ওয়ান প্লাস ট্যান থিটা ইন্টু ট্যান টু থিটা ইকুয়াল টু ওয়ান। দেখো এইভাবে হয় কিনা, এটা কি বুঝতে পারছো? জি স্যার। এখানে ক্যালকুলেশনে কোনো সমস্যা আছে কিনা একটু দেখে নাও। এবার যদি আমরা লসাগু করি, মানে এটা যদি সাইন কোসাইন রূপান্তর করি, আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা দেখে নাও একটু ভালো হবে। জি স্যার, ঠিক আছে। এখন কি করা যায়, এখানে যদি আমরা এইভাবে লিখি যে tan theta into tan 2 theta equal to 1, এটা equal to 2 লেখা যায়, tan theta into tan 2 theta equal to 2 লেখা যায়। এখানে যদি আমরা sin cos এ রূপান্তর করি তাহলে উপরে হবে সাইন থিটা, উপরে হবে সাইন থিটা সাইন টু থিটা, নিচে হবে কস থিটা কস টু থিটা, আর আর গুণ করলে এখানে টু কস থিটা কস টু থিটা এরকম হবে। আচ্ছা ট্রাই করে দেখি এইভাবে করলে কি হয় স্যার। টেন টু থিটার ডাইরেক্ট সূত্রে নিলে হবে? টেন টু থিটার সূত্রটা বলো তো দেখি, সেই সূত্রে নিলে হবে কিনা? এখানে হবে টু টেন থিটা ডিভাইডেড বাই এখানে হবে টু টেন স্কয়ার থিটা ইকুয়াল টু টু মাইনাস টু টেন স্কোয়ার থিটা। টু টেন স্কোয়ার থিটা এই পাশে নিয়ে আসলে হবে ফোর টেন স্কোয়ার থিটা, ফোর টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু টু, এইভাবে হবে। দুই দিয়ে যদি আমরা ভাগ করি অথবা শুধু টেন স্কোয়ার থিটা কত এটা যদি বের করি, অতএব টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে ওয়ান বাই টু। টেন থিটা কত? টেন থিটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার টু, অতএব টেন থিটা ইকুয়াল টু প্লাস অথবা মাইনাস ওয়ান বাই রুট ওভার টু এরকম হবে। টেন মাইনাস প্লাস মাইনাস পাই বাই ফোর এর মান পাই ওয়ান বা প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার টু হয়, সেই হিসাবে এখান থেকে আমরা লিখতে পারি যে টেন থিটা
equal to n plus or minus pi by 4. And then theta equal to n by 4 minus pi by 4. Pi by 4. ঠিক আছে স্যার 10 পাই বাই 4 এর মান তো স্যার 1 10 পাই বাই 4 এর মান 1 ও আমি কি লিখছি তাহলে এখানে 1 বাই 2 লিখছি তাহলে আলফা ধরতে হবে 10 থিটা ইকুয়াল টু 10 আলফা ধরতে হবে কারণ 1 বাই √2 তো 10 এর কোনো মান নাই আছে ওইরকম কোনো বিশেষ কোনো মান এখানে নাই তাহলে 10 থিটা ইকুয়াল টু 10 আলফা যেখানে যেখানে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স প্লাস অথবা মাইনাস 1 বাই রুট ওভার 2 অতএব থিটা ইকুয়াল টু এন পাই প্লাস আলফা থিটা ইকুয়াল টু হচ্ছে এন পাই প্লাস আলফা যেখানে এন বিলংস টু জেড আর আলফা ইকুয়াল টু এত অতএব নির্ণয়ের সমাধান এগুলো লেখা হয়েছে বুঝে দেব জি স্যার অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু এন বাই বাই 3 অথবা থিটা ইকুয়াল টু এন বাই প্লাস আলফা যেখানে n belongs to z এবং এবং alpha equal to tan inverse plus or minus 1 by root over 2 তাহলে বুঝতে পারছ কি না আর কোন কিছু করাই দেওয়ার দরকার আছে কিনা দেখো না স্যার আচ্ছা তাহলে আমরা আর কি করতে পারি বলো স্যার স্থিতিবিদ্যা সিলেবাসে আছে স্যার পিটেস্টে স্থিতিবিদ্যা সিলেবাসে আছে সিলেবাসে আর কি আছে স্যার স্থিতিবিদ্যা গতিবিদ্যা আর বিস্তার পরিমাপ সম্ভাবনা বিস্তার পরিমাপ সম্ভাবনা এগুলো 8 9 10 8 9 10 আর এই যে বীজগণিত টাইপের প্রিটেস্টের সিলেবাস আছে স্যার হ্যাঁ স্যার বীজগণিত টাইপের যা ছিল এগুলো শেষ হয়ে গেছে জটিল সংখ্যার বাস স্যার এমএইচএম স্যার জটিল সংখ্যা করাচ্ছে এমএইচএম স্যার জটিল সংখ্যা করাচ্ছে আর আর স্যার তাহলে আমি কি স্থিতি সংখ্যা বাদ আছে স্থিতিবিদ্যা শুরু করব জি স্যার বহুপদী আছে বহুপদী না স্যার বহুপদী নাই স্যার দ্বিপদী বিস্তৃতি না স্যার এটাও নাই স্যার এটা টেস্ট টাইপের শোনা বীজগণিত টাইপের যা কিছু আছে এগুলো শেষ করার পরে ওইগুলা করলেই মূলত ভালো হয় তারপরে যদি এগুলো হয়ে যায় তাহলে তো আমরা ওইটাই করব কোনিক কি তোমাদের হইছে কোনিক কি আছে সিলেবাসে না স্যার কোনিক নাই স্যার স্যার কোনিক স্যার লিনিয়ার প্রোগ্রামিং আছে লিনিয়ার প্রোগ্রামিং আছে দেখো অধ্যায় 2 আছে কিনা না স্যার লিনিয়ার প্রোগ্রামিং নাই না স্যার অধ্যায় 2 টেস্টে অধ্যায় 2 টেস্টে বহুপদীও নাই জটিল সংখ্যা স্যার করাইতেছে দ্বিপদী বিস্তৃতি নাই কোনিকও নাই তাই তো স্যার বাস্তব সংখ্যা বোধহয় স্যার বাদ আছে স্যার বাস্তব সংখ্যা বাদ আছে স্যার যেহেতু জটিল সংখ্যা করাইতেছে ওইটা করাইয়ে যদি বাস্তব সংখ্যা করায় ওটা ওনার জন্য থাকুক স্যার স্থিতিবিদ্যা করাবে স্যার স্থিতিবিদ্যা করাবে বলছে জি স্যার বলছিল গত ক্লাসে ও তাহলে কি আমি বাস্তব সংখ্যা করাবো জি স্যার আচ্ছা তাহলে বাস্তব সংখ্যা আজকে শুরু করি নাকি কিছু বলবো বাস্তব সংখ্যা সম্পর্কে আজকে সময় তো কম আছে 36 বাজে ধারণা দেন স্যার তাহলে
এখানে ধারণা হইলো কি এই জায়গা এই অধ্যায় কি কি করা হবে সেটা একটু বলি। সেটা হলো তোমাদের ওই যে আগে রুট ওভার টু অমূলদ সংখ্যা এইরকম কিছু অঙ্ক ছিল না? জি স্যার। ওই 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 টাইপের কিছু আছে। তারপরে বাস্তব সংখ্যার স্বীকার্য ভিত্তিক বর্ণনা আছে, যে বাস্তব কিছু বা বাস্তব সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো প্রমাণ ছাড়াই আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা এমনিতেই বুঝি যে আসলে এটা হয়, যেটা হওয়ার জন্য কোনো প্রমাণ দরকার নেই, প্রমাণ ছাড়াই আমাদের এটা মনে রাখতে হবে। এইরকম কিছু বৈশিষ্ট্য বাস্তব সংখ্যার আমাদের মনে রাখতে হবে। এছাড়া আছে অসমতা, অসমতার সমাধান করতে হবে, অসমতার লেখচিত্র আঁকতে হবে। এছাড়া আছে সেট সম্পর্কিত কিছু ব্যাপার আছে, সেটের ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা, সেটের ইউনিয়ন ইন্টারসেকশন, এইসব কিছু নেই। আছে সসীম সেট, অসীম সেট, ঊর্ধ্বে সীমিত সেট, এই এইসব নিয়ে আলোচনা আছে। মডুলাস আছে, মডুলাস সম্পর্কিত কিছু প্রশ্ন আছে, যে মডুলাস এক্স বলতে কি বোঝায় বা এই টাইপের কিছু প্রশ্ন আছে। তারপরে পরম এই মডুলাসের কিছু ধর্ম আছে, মডুলাসের যেমন মডুলাস অফ এ প্লাস বি, এটা লেসার ইকুয়াল মডুলাস অফ এ, এ প্লাস মডুলাস অফ বি এমন হয়, এইরকম কিছু প্রশ্ন আছে। অসমতার সমাধান আছে, অসমতার সমাধান করতে হবে। আচ্ছা, আমি এমনিতে ইসের সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই, যে সেটের ব্যাপারে